ডিজিটাল টেক মাস্টারের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো যে কীভাবে আপনারা আপনার ইমো অ্যাকাউন্টের নাম্বার পরিবর্তন করবেন। তো আপনি যদি অলরেডি ইমো অ্যাকাউন্ট ব্যবহার করে থাকেন, তাহলে আপনার বিভিন্ন সমস্যার কারণে আপনার ইমো অ্যাকাউন্টের নাম্বারটি পরিবর্তন করতে হতে পারে। তো কীভাবে আপনি পরিবর্তন করবেন সেই প্রসেসটা জানার জন্য আজকের ভিডিওটি দেখতে থাকুন। তবে যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় তারা প্লিজ এখনই সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম ব্যাক। তো বন্ধুরা, এখন আমি মোবাইল স্ক্রিনে চলে এসেছি। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা ইমো অ্যাকাউন্টের মোবাইল নাম্বারটিকে চেঞ্জ করে নেবেন। তো এটি করার জন্য প্রথমে আপনারা চলে যাবেন আপনাদের যে ইমো অ্যাকাউন্ট আছে সেই ইমোতে। তবে অবশ্যই আপনারা ইমো বিটা যে সফটওয়্যারটি আছে সেটি ইনস্টল করার চেষ্টা করবেন। তো ইমো বিটা ইনস্টল করার পর আপনারা চলে যাবেন প্রোফাইলে। তো প্রোফাইল থেকে এখানে একটা অপশন পাবেন সেটিংস, আপনারা এই সেটিংসের উপরে ক্লিক করবেন। তো সেটিংস থেকে আরেকটি অপশন পাবেন অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি, এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর প্রথমে একটি অপশন পাচ্ছেন চেঞ্জ ফোন নাম্বার। তো আপনারা এই চেঞ্জ ফোন নাম্বারের উপরে ট্যাপ করবেন। তো তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন চেঞ্জ নাম্বার, এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করা মাত্রই আমাদের চেঞ্জ করার অপশনটি চলে আসবে। তো এখানে আমাদের বর্তমান মানে ওল্ড যে ফোন নাম্বারটি আছে ইমো অ্যাকাউন্টে সেটি দিয়ে দিতে হবে, তার মানে ইমো যেটি দিয়ে খোলা আছে সেটি এখানে দিয়ে দিতে হবে। তো এখানে আমাদের একটি নিউ নাম্বার দিতে হবে, তার মানে আমরা যে নাম্বারটি দিয়ে এখন ইমো ব্যবহার করতে চাচ্ছি যে নাম্বারটি পরিবর্তন করে নতুন যে নাম্বারটি দিতে চাচ্ছি সেটি এখানে বসিয়ে দিতে হবে। তো আমি এটি এখানে বসিয়ে দিচ্ছি। তো এটি দেওয়ার পর উপরে আপনারা টিক মার্ক দেখতে পাচ্ছেন, এখানে যদি ক্লিক করে দেন তাহলে আপনার ইমো নাম্বারটি চেঞ্জ হয়ে যাবে।